এই পটাকা আগুন দিলে জ্বলে যাবে নাকি? একদম একদম বন্ধু, জ্বলে যাবে একদম বম। এই পটাকা শরীরের সাথে মানানসই স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পেন ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। তুই ছেলেটাকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ। চিন্তা করছো ভাইজান? ঢাকা শহরে পাঁচ মিনিটও মেয়েদের নিরাপত্তা নাই। হ্যাঁ, এই কারণে না মেয়েটার এই ঢাকায় লেখাপড়া করতে পাঠাইলাম না, গ্রামেই লেখাপড়া শিখাইছে, খুব ভালো করছি। এখন বুঝি যে খুব ভালো করেছিলাম আমি ভাইজান, আর এই জন্য ঢাকায় আমি আসতেও চাই না। ভাইজান তুমি দেখো তো এই ছেলে পেলেগুলিরে খুঁজে পাওয়া যায় কিনা। আমি টিচার মানুষ তো, এই সব অনৈতিক জিনিস আমার পছন্দ হয় না ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুই থাম, ভাই মাসু। ওজি ফাই মাসছে। পুপু 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 কোনো খোঁজ খবর নাই। কোন আসতে তুমি? কখন আসছে? হ্যাঁ আল্লাহ, কতদিন পর তোমাকে দেখছি। এটা কে? এই বড় হয়ে গেছে মানে আগামী শুক্রবারে ওনার বিয়ে, বুঝছো? বিয়ের শপিং করতে আসছি। পিচ্চি মেয়ে, ওর কিসের বিয়ে আবার? আমি মোটেও পিচ্চি না। তাই না? বয়স কত তোর? 18 ক্রস করছে। জেরিন বাইরে গেছিল, ওরে আমাদের পাড়ার কোন ছেলে ইউটিজিং করছে, তুই দেখতো এই আমাদের রাস্তায় এটা হয়েছে। ওরে ইউটিজিং করছে? হ্যাঁ, এই মহল্লার ছেলে? হ্যাঁ। কার এত বড় কলিজা যে ওরে ফ্রিজিং করছে? তোমার? আমার? তুমি বাসায় থাকলে তো তোমাকে নিয়ে আমি ফ্লেক্সিলোর দোকানে যাইতাম, একা একা তো যাইতে হতো না। ও শোন, তুই এখন যা, গিয়ে খুঁজে বার কর কোন ছেলে এই কাজ করলো, তাকে ধরে দুই চারটা চড় মারবি, না হলে আমাদের ঘরে নিয়ে আসবি। দেখতেছি। এই জেরিন, তোর মামি যেটা বললো, প্রথমেই দুই গালে দুইটা চড় দিবি, বুঝছিস? বুঝাই দিবি যে তোর মা একজন টিচার, তোর মা ওইরকম ছেলে পেলেকে বেদ দিয়ে পিটায়। কই যা, চলো। তুই কই যাস? তুমি আমি না গেলে তো চিনবে না। সেটাই তো, ও না দেখাই দিলে তুই চিনবি কেমন করে? যা তো। যা, আমি যাই। চিন্তা করিস না, ও খুঁজে বাইর করবে। ঠিক আমার বাইকের পিছনে মেয়ে মানুষ উঠলে আমার গায়ের সাথে গা লাগে, তখন আমার সমস্যা হয়। আমার কোন সমস্যা হবে না। আমার তো সমস্যা হবে। কেমন কেন রে? কেমন? ডাকাতের মতো। ভুল করলে? আমি ডাকাতের মতো না, আমি ডাকাত। সরে যে ব্যাটা বিয়ে করতেছে তার তো খবরই আছে। থামো থামো, এইখানে। হ্যাঁ এইখানে।
এটা তো আমার রাস্তা, আমি এখানে আড্ডা দেই। এখানে কোন পোলা তোরে ডিস করছে, কার এত বড় কলিজা? তোমার আর তোমার বন্ধু। আমার দূর, আমি কেন তোরে টিস করবো? আর আমার বন্ধু কে? আমার তো কোনো বন্ধু নাই। তোর মনে মাথা খারাপ হয়ে যাইতেছে? কেউ পাগল হয় নাই। তোমার মনে হয় স্মৃতিশক্তির লোপ পাইছে, তাই না? এখনো মনে পড়তেছে না এই যে এই বোরখা, এই পটাকা এখনো মনে পড়ে নাই? ভুলে গেছে, বুঝছস? ভুলে গেছে, আমি সরি রে। আসলে এখানে আমি টিস করছিলাম তোরে এই জায়গাটায়, না? অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এখন কি করার আছে? আমি এমনি তো ওই টাইপের ছেলে না, কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি এই ধরনের একটা ভুল করে ফেলছি। তবে আমার ফ্রেন্ডের উস্কানিতে এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করিস না। কেন বলবো না? আমি বলছি তাই বলবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সরি বলো। আমি ফাহিম, আমার রাস্তায় দাঁড়ায় আমি তোকে সরি বলবো? তুমি ফাহিম, মেয়েদের পটাকা বলতে পারো, সরি বলতে পারো না? আমি সরি বলি না, আমি মেয়েদেরকে তো সরি বলি না। ঠিক আছে, তাহলে আমি বলে দেবো, মামা মামাকে সব বলে দেবো। মামা কি বলবি তুই? যে মেয়েদেরকে রাস্তাঘাটে টিস করো, পটাকা বলো। এই তোরা বলবি না, দেখ বললে আমার মানুষ চলে যাবে। তুই বাসায় এগুলো বলবি না, আমার ঝামেলা আছে, আমার মান সম্মান আছে। ওকে ঠিক আছে, তাহলে কান ধরে একবার উঠবস করো। আমি ফাহিম কান ধরে উঠবস করবো, তবে আমার রাস্তায়। তুমি ফাহিম কান ধরে উঠবস করবো, না হলে আমি বলে দিবো। অন্য কোনো একটা কিছু বল প্লিজ, এখানে আমার মানির জটটা ডুবাইস না প্লিজ, অন্য কিছু বল। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু আমি পরে চিন্তা করে বলবো, চলো তোমার শাস্তির ব্যবস্থা করি। এইদিকে দাঁড়া, আমি উঠে নিই আগে, আগেরবার মতো ভুল করিস না। কই চা হইল? দিচ্ছি। এই নাও। কি রে পাইছিলি? হ্যাঁ সাথে করে নিয়ে আসছি। কই? হ্যাঁ কই, সাথে করে নিয়ে আসছিস? কই বদমাশটা কই? আমি বলতে চাচ্ছি যে আমি বদমাশটাকে উপযুক্ত শাস্তি দিয়ে ফাহিম ভাইয়াকে সাথে করে নিয়ে আসছি। তা কোথায়? কে কোথায়? ফাহিম কোথায়? আয় আমার সাথে। কেমন? কেন কে? তোর বোন কেমন? ডাকাত একটা। হ্যাঁ আমি ডাকাত, কোনো প্রবলেম? আপু আমাকে দিবা? নিজে বানায় খা যা। তোর ব্যবহার এরকম কেন রে? ডাকাত ঠিকই তো আছে, ডাকাতের মতো ব্যবহার। মামা মামি, আব্বা মায়ের ডাকতেছিস কেন? আসলে বুঝতে পারবা? তোমাকে ডাকে নাকি? আমাকে একলা না তো, তোমাকেও ডাকলো, চলো তো দেখি। মামা মামি, আমাকে একটা ছেলে রাস্তায় টিস করলো আজকে, সে ছেলেটা কে ছিল তোমরা জানো? ছিল সেটা আমার মা কি করে বলবে, তার তো আসলে রাস্তাঘাটে এরকম বেঁচে হয় না, তাই না আব্বা মা? চলো না, তোরা কি কাজ আছে কাজ করে আমি করে দিচ্ছি, তুই আয় আমার লাগে। আহ
মামি মামি কি রে মা কই মনে হয় শোবার রুমে আছে আমি তো দেখলাম সেখানে নাই তাহলে মনে হয় ছাদে আছে ছাদে গেছে মনে হয় এই কি আসলো রে কলিং বেল বাজলো জানি না আরে মানে মা বুঝলাম না তুই মন পোতায় পড়ছস কেন মানুষ যখন প্রেমে পড়ে তখন তার শরীরের সকল শক্তি প্রেমের জন্য কাজ করে প্রেম ব্যতীত অন্য কোনো কিছুতেই শক্তি অপচয় করতে ইচ্ছা করে না রে তুই কার প্রেমে পড়ছস শুনতে অবাক লাগলেও সত্যি আমার ফুফাতো বোন ওটাকা এই মানে আমরা সেদিন যারা টিস করছিলাম কিন্তু তুই না বললি তার বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু বিয়ে তো হয় নাই কিন্তু ভালো হয়েছে জানো ঘড়িতো ভাবে ভালো হয়েছে কিন্তু সবকিছুর মেজারমেন্ট নিয়ে না আমি একটা কনফিউজ বুঝছো ভাইজান দেখো এটা লাগবে কিনা আমি জানি না আমার মাথা কেমন যেন এলোমেলো লাগছে আংটিটাই তো আসল আংটিটার মাপটা ঠিক মতন হলো কিনা সে আমি সেটা কাম করো তুমি আংটির মাপ নিয়ে আসছিলা ছেলে কেমন আরে ভাইজান আর জিজ্ঞেস করো না তাই ফাহিম 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 ফাইবার সাইজের হবে কি আর দেখি তো তোর ইয়েটা দেখো দেখি আচ্ছা ওইটা ওইটা আগে পড়াও না কোনটা ওইটা আগে পড়া স্যার আমি বাইরে যাইতেছি আমি এখন পারবো না আরে বাপ মাপ নিয়ে আমার পুরো খারাপ অবস্থা এলোমেলো অবস্থা আমার মাপ কেন নিচ্ছ ফুপু আহা সাইজটা দেখছে ঠিক মতো লাগবে কিনা আরে কি আজব দেখো ভাইজান মাপ মতো না যাক এটা নিয়ে আমার দুশ্চিন্তা গেল এটা একদম পারফেক্ট মাপ একদম ঠিক আছে হ্যাঁ এটাও ঠিক হবে আংটিটা আল্লাহ আংটিটা যেন না দেখি তোর আঙ্গুলটা দেখি তো আমার আঙ্গুল ওর হাতে যদি টাইট না হয় আরে বাবা এটা মাপটা একটু দেখবো বুঝিস না যে আমার টেনশন হচ্ছে আমার আঙ্গুলে ছেলে ছেলেদের আঙ্গুলে একই রকম থাকে খুব একটা পার্থক্য হয় না তোর আঙ্গুলে যদি খুব বেশি টাইট না হয় তাহলে আমি পুরো নিশ্চিত Ah
আঙুল কেটে এই আংটি বের করাবো এখন। শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। বিপরীতে যাবার সাহস আছে তোমার? ভাইয়া আমি জেরিন, আমি তুই, আমি তুমি না। তুমি আমাকে হঠাৎ করে স্রোতের বিপরীতে যাচ্ছি আমি, এই পথে তুই তুমি হয়ে যায়। জয় বলো, তোর বোন কি করে রে? আমার সাথে ঘুমাচ্ছে, সেটা তো জানি। তাহলে জিজ্ঞেস করলা কেন? বয়স কত তোর? 14। আমার বয়স কত? তুমি বলো। 25। তোর থেকে 11 বছরের বড়। তুই জান আমার বয়সী হবি না, তখন তুই বুঝবি আমি তোকে কেন জিজ্ঞেস করছি। আমি এখনই বুঝছি। কি বুঝছিস? তুমি আপুর প্রেমে পড়ছ। এমন পাকনা তুই, তোর বয়স তো 14 না, 24। শোন না ভাই, এখন যেহেতু বুঝেই গেছিস, একটু উপকার কর না। কি উপকার? তুই এখন লুকায় লুকায় তোর মা আর বোনের রুমে যাবি, গিয়ে তোর বোনকে রেখে নিয়ে আসবি। আমি তোমার কি হই? আদরের ফুপাতো ভাই। রাইট, আমি তোমার আদরের ফুপাতো ভাই হই, ব্রোকার না।
তোমার কাজ করো, আমি ঘুমাবো। দিন পরেই তোর শাশুড়ি তোর মা হয়ে যাবে, আমি পর হয়ে যাব। জিজ্ঞেস করবি যে মা কতটুকু চিনি দিব, আর উনি যদি দুধ চা খেতে পছন্দ করেন তাহলে মিল্ক পাউডার দিবি হচ্ছে 2 চায়ের চামচ, ঠিক আছে? আর তোর শ্বশুর ফজরে নামাজ পড়েন তো, ঠিক নামাজের পরপরই তাকে 1 কাপ চা দিবি, দেখবি তোর শ্বশুর কতটা খুশি হয়। এই যে ফজরের নামাজের সময় কষ্টটা করবি না তুই, দেখবি সারাটা দিন ধরে শ্বশুরের ভালোবাসা পাবি, বুঝলি মা? কি বুঝলি বল, কি বললাম বল? মিল্ক পাউডার কতটুকু দিবি বল, কতটুকু দিবি? মিল্ক পাউডার চায়ে কতটুকু দিবি? 5 চামচ। কি? 2 চামচ। হ্যাঁ, দেখিস আবার ওই তরকারি চামচে 2 চামচ দিস না। ভাবি আমি ধুয়ে ফেলবো নে, আমাদের তো শপিং শেষ, কালকে চলে যাব, বুঝছো তো? তুমি ভাইজান ফাহিম সব আমার সাথেই চলো, আমার অনেক ভেজাল, ওগুলি সামাল দিতে হবে। ভাইকে তুমি চেনো না, এত আগে যেতে রাজি হবে না, আমরা বরং এর আগে কি চলে যাব, তুমি টেনশন করো না। মা! হ্যাঁ মা, তোমার ফোন। কে ফোন দিল? হে মুস্তাক ভাই। দুলা ভাই বল। হ্যালো বাবা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ, আমার বিআইবিএন ভালো আছে তো? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিরবেন কবে? এই যে আমাদের শপিং টপিং প্রায় শেষ বাবা, আমরা কালই চলে আসব। আচ্ছা কাল আসবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম্মা আশেপাশে জেরিন আছে? ও জেরিনের সঙ্গে কথা বলবে, ঠিক আছে দিচ্ছি বাবা, একটু একটু অপেক্ষা করো। জেরিনকে গিয়ে বল মুস্তাক ভাই ফোন দিয়েছে, ঠিক আছে? ভাবি তোমরা ছাড়া তো আমার আপন আর কেউ নেই, তোমরাই তো সব, বুঝোই তো? আপু, আপু ফোন আসছে। কে? দুলা ভাই। দুলা ভাই? মুস্তাক দুলা ভাই। লাইনে লাইনে আছে, ধরো। মা বলছে লাইনে আছে, ধরো। হ্যালো। হ্যালো, কেমন আছো জেরিন? শুনতে পাচ্ছো আমাকে? হ্যালো জেরিন, শুনতে পাচ্ছো? জীবনে কি প্রেম করছো নাকি শুধু টিজ করেই বেড়াও? আগে টিজ করতাম, এখন আর করি না। কেন? কেন তুমি বুঝো না? বুঝা বলো। কারণ এখন আর অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছে করে না। কখন যাবি?
বিকেলে যাই। কেন এখন যা না, কি খুঁজিস তুই? হ্যাঁ, এই তোর মা বললো তোর বলতে কি কেনাকাটা বাকি আছে, রেডি হয়ে আয়, আমি যাচ্ছি তোর সাথে। হয় ভাই স্যার। স্রোতের বিপরীতে চলতে গেলে ভয় পেলে হয় না। তোকে ভালোবাসি কি করে বোঝাই, বুঝনে দিবানিসি তোকে কত চাই, থাকা যায় না যায় না, মন রাখা যায় না যায় না, তোকে ছাড়া মন কিছু চায় না চায় না, ভাবা যায় না যায় না, ক্ষণ ভাবা যায় না যায় না, ভালোবাসার টানে চলে আয় না আয় না, তোকে ভালোবাসি কি করে বোঝাই, বুঝনে দিবানিসি তোকে কত চাই, তোকে ভালোবাসি কি করে বোঝাই। কেউ একজন আমার কানের কাছে এসে চোখ বন্ধ করে ফিস ফিস করে বলো ভালোবাসি। যায় না যায় না, মন রাখা যায় না যায় না, তোকে ছাড়া মন কিছু চায় না চায় না, তোকে যদি সূর্য কিরণ আলতো ছুঁয়ে রাঙাই, আমায় পাবি সেই আলোকে প্রেম জড়ানো কি করে বোঝাই, বুঝনে দিবানিসি তোকে কত চাই, থাকা যায় না যায় না, মন রাখা যায় না যায় না, তোকে ছাড়া মন কিছু চলে আয় না না।
কিরে কতক্ষণ ধরে ডাকাডাকি করলাম, খাবি না? খেয়ে নে বাবা, অল্প একটু খেয়ে নে, নিয়ে আসছি তোর জন্য। খাবো না মা। এরকম করছিস কেন, কতক্ষণ না খেয়ে থাকবি? খেয়ে নে বাবা। বাবা মা খাবো না। কেমন আছো? বোঝো না, আমি চাই কেউ একজন এসে আমাকে সারা জীবনের জন্য নিয়ে যাক, আমাকে সুখে রাখুক, ভালো রাখুক। হ্যালো, আমার অনেক আদরের, আমার ভাইয়ের ছেলে, আমার বাবার মতো বড় ভাই, একমাত্র ভাই। সেই ভাই আজ এই বাড়িটাতে অনুপস্থিত। আমার এত আনন্দের দিনে আমার ভাই নাই, আমার ভাবি নাই, আমার ভাইয়ের ছেলে সবাই অনুপস্থিত। এটা আমার জন্য খুব কষ্টের, কারণ আমার ভাই ভাবি তাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। শোন জেরিন, তোদের ব্যাপারটা আমি মেনে নিতে পারতাম, কিন্তু আমি তো তাদের সঙ্গে কমিটেড না। আমার তো একটা নীতি আছে, আমি সারা জীবন অনেক কিছু বিসর্জন দিয়েছি, কিন্তু কখনো নীতি বিসর্জন দেইনি। নীতি যে আমি তো অনৈতিক কিছু করতে পারি না। এমন না যে তোদের ব্যাপারটা আগে থেকেই ঠিক ছিল, সেটা তো না। তাহলে কেন আমি তাদের সাথে অন্যায় করব? তাদের তো একটা মান সম্মান আছে, আমি তো তাদের সাথে অন্যায় করতে পারি না। এলাকার সবাই আমাকে অনেক সম্মান করে, আমি সবার কাছে অনেক সম্মানিত একজন টিচার, অনেক সম্মান আমার। এখন আমার মেয়ের কাছে যদি মায়ের সম্মানটা না থাকে, তাহলে তো আমার বলার কিছু নেই না। আমি সাদা শাড়ি পরি, তোর বাবা বেঁচে থাকতেও পড়তাম, এখনো পড়ি, কারণ আমার মনে ভালোবাসার কোনো রং নাই, কখনো ছিল না, থাকবেও না। তোমাদের স্টেজে যে পায়েস পুডিং এগুলি রেডি রাখছো, মিষ্টি কাটছো চার ভাগ করে চমচমগুলি, আচ্ছা ঠিক আছে। কিরে রফিক, যে ঘন্টাখানিক পরে আসতে, আচ্ছা ঠিক আছে। মা তুমি ডেকোরেটরের সাথে কথা বলছো? বলছি তো, রান্না তো করবে তোর জসিম কাকা। জসিম কাকা রান্না করবে? হ্যাঁ, তাহলে তো অনেক মজা হবে।
তোমরা কি আবার লি কল্লা কোনো তার আনছো নাকি? না পা সব ঠিক আছে, কোনো লিক নেই, ভালো ডেকোরেটর থেকে নিয়ে আসছি। দেখো লিক ঠিক করা থাকলে এই যে লোহার গ্রিল মারাত্মক দুর্ঘটনা ঘটে। হ্যাঁ খুব সাবধানে থাকবা, এই কোনো তার আবার ফালতু তার আনো নাই তো। কি তুই আবার আমাকে এখানে ডাকলি কেন? নিচে কিন্তু প্রচুর কাজ আছে, মা দেখলে অনেক বকা দিবে। তুই বল তুই তোর বোনকে কি ভালোবাসিস? হ্যাঁ বাসি তো, কেন? আম্মু যখন তোকে বকা দেয় তখন কে কষ্ট পায়? আমি কষ্ট পাই। আমার যে ছেলেটার সাথে বিয়ে হতে যাচ্ছে তুই ওকে চিনিস? তুই ওকে পছন্দ করিস? আমি আর ঠিক মতো চিনি না, ওই যে একদিন বাসে আসছিল সেই দেখেছিলাম। জানো দেখতে কেন জানি ভালো লাগে না, ডাকাতের মতো দেখতে। তুই কি চাস তুই যাকে পছন্দ করিস না তোর বোন তাকে বিয়ে করুক? না প্রশ্নই ওঠে না। তাহলে তুই কি চাস? তুমি না ফাহিম ভাইয়াকে বিয়ে করো। তাহলে প্লিজ তুই আমাকে একটা হেল্প কর না প্লিজ। কি হেল্প? জেরিন জেরিন আমার আচ্ছা আমি তোকে যেটা বললাম তুই কাকু বলবি না কিন্তু। হ্যাঁ এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নাই, আর এই সম্পর্কের জন্য তুই আমার ঢাকা থেকে গ্রামে নিয়ে আসছিস, ঠিক আছে? আজকে ওর গায়ে হলুদ, কাল তোর বিয়ে, আর সব থেকে বড় কথা ফোনটাও বন্ধ। ও তোর সম্পর্কে ফুপাতো বোন, তোরা ভাই বোন, কোনো কারণে যদি 19-20 হয় মামা আমি তো নগদে পাল্টি। বুঝিস বিল্ডিং করে ফেলছে, কি বল? প্ল্যানটা তো জানি না। শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেন ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। কে কি মানুষ মনে হয় দৌড়ে গেল না? আরে না মা কিছু না, বোধহয় একটু কুকুর টুকুর কিছু একটা হবে। কুকুর টুকুর কোথায়? হ্যাঁ কুকুর হবে মা, দেখো না দেখো না আলোটা না কেমন জানি করে, দেখো ওই যে কেমন জানি করে। কারে যাইতে বলে, ইশারা করে কেন? ওই যে ওই দিকে দেখো, ওই দিকে কেমন জানি করে, ওই যে দেখো কেমন জানি আলোটা। আরে কি আশ্চর্য, তার কোনো লিক করলো নাকি? হ্যাঁ শর্ট সার্কিট, চলো চলো ওই দিকে। বার মিস্ত্রিদেরকে বললাম, চলো ওই যে দেখো ওই যে ওইখানে ওই দিকটা কি কোনো লুজ রেখেছে নাকি তার? হ্যাঁ সেটাই হবে। ছাদে উঠতে হবে নাকি রে? তুই দেখা বলে ফাহিম ভাইয়া দাঁড়াও, আমি তোরে চিনি না, ও আমার কেন বলবে? সেটাই তো, তোদের তো পরিচয় তাড়াহুড়ার মধ্যে পরিচয় করে দিতে বলেছি। ও হচ্ছে আমার আদরের ভাই। রাখো তোমার পরিচয়। শোনো আপু আমারে সব বলছে, আমি জানি তুমি আসবা।
কত বড় সাহস! তোর মতো আমাকেও কেউ ভালোবাসত, আমিও তোর মতো কাউকে ভালোবাসতাম, কিন্তু কোথায়! তোর নানা নানু তো সেটা মেনে নেননি। ওনারা আমাকে এমন একজনের কাছে বিয়ে দিলেন যেই মানুষটা কিনা আমি কাউকে ভালোবাসতাম, এটা জানার পর আমাকে আর ভালোই বাসতে পারলেন না। কিন্তু উনি মানুষ ভালো ছিলেন, সারাটা জীবন ওনাকে আমি শ্রদ্ধা করেছি। তোদের এই ভালোবাসা দেখে না আমার ইচ্ছে করছে যে তোদের বিয়ে দিয়ে দিই, কিন্তু না, সেটা তো আমার পক্ষে সম্ভব না। মোস্তাক, ওদের পরিবারকে আমি কি জবাব দিব? কোথায় থাকবে আমার এতদিনের নীতি, আমার মান সম্মান? আমার আমি মুখ দেখাবো কি করে মানুষের কাছে? কি রেজে, সেদিন তো আমি পালানোর সাহস করতে পারি নাই, তুই এত সাহস পেলি কোত্থেকে? হ্যাঁ, তুই ওকে যতটা ভালোবাসিস তার চাইতে আমি তোকে অনেক ভালোবাসি, অনেক, খুব ভালোবাসি। যা, তোরা পালিয়ে যা, লোকজন চলে আসার আগে পালা তো, তাড়াতাড়ি লোকজন চলে আসবে। আরে বোকা নাকি, লোকজন চলে আসবে, পালা, যা, তোকে ভালোবাসি, তাড়াতাড়ি যা। করে বোঝাই বুঝনে দিবানিসি, তোকে কত চাই, থাকা যায় না যায় না, মন রাখা যায় না যায় না, তোকে ছাড়া মন কিছু চায় না চায় না, ভাবা যায় না যায় না, ক্ষণ ভাবা যায় না যায় না, ভালোবাসার টানে চলে আয় না আয় না, তোকে ভালোবাসি কি করে বোঝাই বুঝনে দিবানিসি, তোকে কত চাই, তোকে ভালোবাসি কি করে বোঝাই বুঝনে দিবানিসি, তোকে কত চাই, থাকা যায় না যায় না, মন রাখা যায় না যায় না, তোকে ছাড়া মন কিছু চায় না চায় না।